আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে একটা নতুন ডিজাইনের নকশি কাঁথার ডিজাইন বা হাতের কাজের বিছানো চাদর ডিজাইন শেয়ার করব, কিভাবে আর্ট করবেন একদম সহজভাবে। তো আশা করছি ভিডিওটি দেখলে অনেক হেল্প হবে আপনাদের। আর এখন হচ্ছে আমি দুইটা পার্সেল রেডি করছি, এগুলো আজকে ডেলিভারি যাবে। এখানে একটা হ্যান্ড পেন্টের শাড়ি আছে আর একটা বিছানার চাদর। তো আপু হচ্ছে একটা বিছানার চাদর আর একটা শাড়ি অর্ডার করেছিল, তো এর আগে হচ্ছে শাড়ির টিউটোরিয়াল শেয়ার করেছিলাম আর আজকে ডেলিভারি দিচ্ছি। যারা হ্যান্ড পেন্টের পোশাক বা হ্যান্ড পেন্টের শাড়ি পাঞ্জাবি ফ্যামিলি সেট নিতে চান বা এক কালারের বিছানার চাদর নিতে চান, তারা আমার সাথে আমার পেজে যোগাযোগ করবেন। পেজের নাম হচ্ছে সিমিস ক্রিয়েশন আর পেজের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই সাথে প্রিন্ট কমেন্টে আমি দিয়ে দিব। আর যারা হচ্ছে ফেসবুক ইউজ করেন না তাদের জন্য হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটা থাকবে। তো যাই হোক, এখন পার্সেল রেডি করে নিয়েছি, এখন হচ্ছে একটা রঙের পার্সেলও আমি রেডি করেছি। রঙের পার্সেলটা যাবে অন্য আরেকটা জায়গায়। তো যাই হোক, এগুলো গুছিয়ে এখন চলে এসেছি আমার বিজনেসের কাজে। এখানে দেখতে পাচ্ছেন একটা বিছানার চাদর, এই বিছানার চাদরগুলো হচ্ছে টুইল কটন কাপড়ের আর এটা হচ্ছে খয়েরি কালারের একটা বিছানার চাদর। তো অনেক সময় দেখা যায় এক এক রকম কালার আসে ক্যামেরার জন্য বা আলোর জন্য। তো এখন যেই কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম খয়েরি কালার, খুবই সুন্দর একটা কালার। আর টুইল কটন কাপড়গুলো কিন্তু এমনিতে অনেক বেশি সুন্দর। তো যাই হোক, আজকে এটাতে আমি আর্ট করব। এটা একটা অর্ডারের ছিল আমার কাছ থেকে, আর্ট করিয়ে নিয়ে আপু হচ্ছে সেলাই করবে। আর ডিজাইনটা আপু একটা ছবি পাঠিয়েছিল, তো সেই ছবিটা দেখেই আমি চেষ্টা করেছি সেটার মতো এই কাজটা করার জন্য। তো এখানে হচ্ছে আমি কিভাবে আর্ট করছি দেখতে পাচ্ছেন, একদমই সহজভাবে আজকে আমি আর্ট করে আপনাদেরকে দেখাবো। আপনারা চেষ্টা করলে নিজেরাও কিন্তু এইভাবে করে আর্ট করতে পারবেন। অনেক আপুরাই জানতে চেয়েছেন এই পেন্সিলগুলো কি পেন্সিল, আমি যে পেন্সিলগুলো দিয়ে আর্ট করি। অনেক আপুরাই জানতে চেয়েছেন এই পেন্সিলগুলো, একটা আপু অর্ডার করেছিলেন আমার কাছে, তো আপুকে ডেলিভারি করে দিয়েছি এই পেন্সিলগুলো। আর এই পেন্সিলগুলোর নাম বলে দিচ্ছি এখন, এই পেন্সিলগুলোর নাম হচ্ছে ডায়মন্ড পেন্সিল। তো এই পেন্সিলগুলো দিয়ে আর্ট করলে কিন্তু সহজে এই রঙগুলো উঠে যায় না বা কালিগুলো উঠে না, আপনি খুব সুন্দরভাবে সেলাই করতে পারবেন, কিন্তু ওয়াশ করলে উঠে যাবে, সমস্যা নাই। এরকমভাবে আর্ট করে নিলে সেলাই করতে কিন্তু বেশি সময় লাগার কথা না, অল্প সময়ে সেলাই করাটা কমপ্লিট হয়ে যাবে। তো আর্ট করাটাই কিন্তু বেশি কষ্ট আর বেশি সময় লাগে, কারণ হচ্ছে আর্ট করতে অনেকটা কিন্তু মাপের ব্যাপার আছে, অনেক রকমের মাপ ঝোপের ব্যাপার। দেখা যাবে যদি মাপগুলো ঠিক মতো না হয় তাহলে কিন্তু পুরো কাঁথার সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে। আর এখন যে আর্ট করছি এটা কিন্তু চাইলে কাঁথা বা বিছানার চাদর হিসাবে ব্যবহার করা যাবে। অনেক অনেক কাজ জমে গিয়েছে, অনেক ভিডিও জমে গিয়েছে, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আমার হচ্ছে এখন অর্ডারের অনেক প্রেশার, তো সেই জন্য আমি ঠিকমতো ভিডিওগুলো আপনাদের মাঝে এডিট করে শেয়ার করতে পারছি না। তবে ইউটিউবিংটা হচ্ছে আমার সবচেয়ে বেশি শখের কাজ, এইটা তো আমি কখনোই ছাড়ব না, ইউটিউবিং করবো ইনশাল্লাহ। আর আপনাদের সাথে আমার লাইফস্টাইল ভিডিও, তারপর হচ্ছে ব্লগ ভিডিও, সব কিছুই আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। তো এখন দেখতে পাচ্ছেন ক্যামেরাতে চাদরের কালারটা কিন্তু লাল কালার এসেছে। তো অনেক সময় অনেক রকম কালার আসছে, এটা হচ্ছে ক্যামেরার জন্য বা ঘরের আলোর জন্য এমনটা হচ্ছে। খুব তাড়াতাড়ি নতুন নতুন ডিজাইন নিয়ে আবার আপনাদের মাঝে আসবো। যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন, আমাকে ভালোবাসেন, তারা দয়া করে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আশা করছি। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য। এই বিছানার চাদরের ডিজাইনটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে, আমার নিজেরই মনে হচ্ছে আমার বাসার জন্য আমি একটা সেলাই করব। আমার নিজেরও সেলাই করার অনেক বেশি শখ হয়েছে। তবে আমার এখন যেহেতু হাতে একটু কাজ বেশি আছে, আমি খুব তাড়াতাড়ি আমার নিজের বাসার জন্য একটা কাজ করব, এরকম রেড কালারের মধ্যে আমি ভাবছি। তো যখন করব তখন তো আপনাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করব। এই কাজটা এত বেশি সুন্দর, আপনারা যখন দেখবেন বুঝতে পারবেন। এই কাজটা হচ্ছে বালিশের কভারে যেরকম সুন্দর লাগছে সেরকম বিছানার চাদরেও কাজটা এত বেশি সুন্দর, একদম মানে গর্জিয়াস একটা কাজ, কিন্তু অনেক বেশি যে ঘিজিবিজি টাইপের যে একটা থাকে সেরকম না, খুবই স্ট্যান্ডার্ড কাচের ডিজাইনটা। আমার নিজের কাছে অনেক বেশি ভালো লেগেছে, আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না।
দাম সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কিন্তু আমার পেজে যোগাযোগ করতে হবে। আমরা কিন্তু কখনোই ইউটিউবে কমেন্টের মাধ্যমে বা ভিডিওতে আমরা প্রাইস বলি না, এটা ইউটিউব রুলসের বাইরে। তো আপনাদেরকে কষ্ট করে আমাদের হচ্ছে পেজে গিয়ে যোগাযোগ করতে হবে, পেজে নক দিলে আপনারা প্রাইস সম্পর্কে জানতে পারবেন। যার যেটা প্রবলেম আছে বা সমস্যা বা কোনো কিছু জানার ইচ্ছা আছে সেটা বলে দিব। আর অনলাইন ক্লাস যারা করতে চান তারাও যোগাযোগ করতে পারেন, আমার কিন্তু অনলাইন ক্লাস চলছে, অলরেডি ক্লাস নিচ্ছি। তো আর যারা শিখতে চান তারা যোগাযোগ করবেন। কমন একটা প্রশ্ন আমাকে প্রায় প্রতিদিনই শুনতে হয় যে আপু এত কাজ কীভাবে করেন, কখন করেন, কখন সময় পান। আসলে ইচ্ছা থাকলে উপায় হয়, আপনি যদি ইচ্ছা থাকে আপনার কিন্তু সেই সময়টা আপনি নিজে বের করে নিতেই পারবেন। দেখা যায় আমরা যখন ফ্রি থাকি আমরা কিন্তু মোবাইলে রিলস দেখে, শর্টস ভিডিও দেখি, ইউটিউবে টিকটক দেখি, দেখতে দেখতে কিন্তু আমাদের সময়টা এমনিতেই নষ্ট হয়ে যায়। তো সেই সময়টা আমি কাজে লাগিয়ে আমি নিজে বিজনেস করছি। তো অনেক আপুরাই প্রতিনিয়ত আমাকে কমেন্ট করেন যে আপু আমিরাও ব্যবসা করতে চাই, তোমার মতো হতে চাই। তো আপনাদেরকে নিয়ে এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে পরবর্তীতে আমি আরেকটা ভিডিও তৈরি করব। তো আজকে যেহেতু অন্য ভিডিও তৈরি করছি সেজন্য আর বেশি কিছু বলবো না, তবে ইচ্ছা যদি থাকে আমি বলবো যার যে কাজে বেশি আগ্রহ, যেই কাজে বেশি পারদর্শী সেই কাজটা নিয়ে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন, তাহলেই সফলতা পাবেন আপনারা। আর অবশ্যই সৎ থাকতে হবে, সৎ থেকে পরিশ্রম করলে সফলতা আল্লাহ একদিন দিবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমার বিছানার চাদরের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন হচ্ছে এটা ফাইনাল লুক, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, অনেক অনেক সুন্দর, আমার নিজের কাছেও খুবই ভালো লেগেছে। তো আপনাদের কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানাতে আমাকে ভুলবেন না। বালিশের কভারগুলো আমার কাছে আরও বেশি ভালো লাগছে, মানে কাজটা খুব ফুটে উঠেছে। এটা দিয়ে যখন সুতার কাজ যখন করবে আপু তখন কিন্তু খুব ভালো লাগবে। তো যাই হোক, আজকে ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।